কুড়িগ্রামে চাঁদাবাজির মামলায় আলমগীর হোসেন ও শহীদুল ইসলাম নামে কথিত দুই সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ বুধবার রাতে কুড়িগ্রাম সদর ও মোঘল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় পুলিশ জানায় বাইশে জানুয়ারি ধরাল নদীর তীর রক্ষাবাদের নির্মাণ কাজে এস ইমদাদুল হক আল মামুন ঠিকাদারি প্রতিষ্ঠানে ওই দুজন সাংবাদিক পরিচয়ে সাব ঠিকাদার জাহিদুল ইসলামের নিকট এক লাখ টাকা চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আটকৃত দুই সাংবাদিক সাব ঠিকাদার জাহিদুল ইসলামকে মারধর করে তার নিকট থেকে আশি হাজার টাকা ছিনিয়ে নেয় এ ঘটনায় জাহিদুল ইসলাম তিরিশে জানুয়ারি সদর থানায় ছিনতায় ও চাঁদাবাজি মামলা দায় করে পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে দুই সাংবাদিককে গ্রেফতার করে সকালে তাদের জেল হাজত প্রেরণ করে তারা দুজন সাংবাদিকতার নাম ভাঙিয়ে বিভিন্ন এলাকায় মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল কুমারা পারভিন ডেস্ক রিপোর্ট